আসাম ও মিজোরাম রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ নিহত 6 আহত 80 জন বিদেশি সেনা প্রত্যাহার শুরুর 2 মাসে আফগানিস্তানে প্রায় 800 বেসামরিক মৃত্যু অর্ধেকই নারী শিশু প্রবাসী ও বিদেশীদের বিনিয়োগের আহ্বান সালমানের রহমানের মিলবে অবকাঠামোগত সুবিধা আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন ভারতের আসাম মিজোরাম সীমান্তে দুই রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষে আসামের অন্তত 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন আহত অন্তত 80 জন সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় গণমাধ্যম জানায় আসামের চাচর জেলা ও মিজোরামের কোলাশিব জেলার সীমানা নিয়ে বিরোধে সোমবার দুপুর থেকেই উত্তেজনা দেখা দেয় মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ তাদের সীমানায় ঢুকে গুলি চালায় আসাম পুলিশের অন্তত 200 সদস্য পাল্টা গুলি ছোড়ে মিজোরাম পুলিশও পরে কেন্দ্রের হস্তক্ষেপ চান দুই রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক মাস ধরে আসাম ও মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহত রেকর্ড পর্যায়ে বলছে জাতিসংঘ শুধু মে আর জুনেই মারা গেছে 783 জন আর আহত হয়েছে 1600-র বেশি প্রথম 6 মাসে হতাহতের মধ্যে অর্ধেকই নারী ও শিশু প্রায় 20 বছর ধরে যুদ্ধ চালানোর পর পহেলা মে থেকে আফগানিস্তান ছাড়ছে বিদেশি সেনারা এর মধ্যেই আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে তালেবান সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াইয়ে রেহাই পায়নি বেসামরিক নাগরিক আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএর হিসাবে চলতি বছরের প্রথম 6 মাসে রেকর্ড 5183 জন হতাহত হয়েছে দেশটিতে এর মধ্যে মারা গেছে 1659 আর আহত 3500-এর বেশি যা একই সময়ে গত বছরের চেয়ে 47 ভাগ বেশি ছয় মাসে হতাহতের অর্ধেকই নারী ও শিশু তাদের বেশিরভাগই ছিলেন ঘরে মর্টার্স আর্টিলারি বিমান হামলা বা আইইডি বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন তারা হঠাৎ হতাহত বেড়ে যাওয়া বিষয়টি উদ্বেগের এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হতাহত 2791 জন এর মধ্যে নিহত 876 আর আহত 1915 জন আর শুধু মে ও জুন মাসেই 2392 বেসামরিক নাগরিক হতাহত হয়েছে যা এর আগের 4 মাসের কাছাকাছি জাতিসংঘ জানায় 2009 সাল থেকে রেকর্ড শুরুর পর 2 মাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে 8 মে কাবুলের একটি স্কুলের কাছে বিস্ফোরণে 3 শতাধিক বেসামরিক হতাহত হয়েছে যাদের বেশিরভাগই ছিলেন স্কুল শিক্ষার্থী many of whom were schoolgirls who were leaving to go home that day. জাতিসংঘের প্রতিবেদনে সরকার বিরোধী বাহিনীকে 64 ভাগ, তালেবানকে 39, আফগান বাহিনীকে 23 আর আইএসকে 9 ভাগ বেসামরিক হতাহতের জন্য দায়ী করা হয়েছে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক সপ্তাহে বিশ্বে করোনায় প্রাণহানি বেড়েছে 4%, 1% বেড়েছে সংক্রমণ। এদিকে বিশ্বে একদিনে করোনায় 7404 জন মারা গেছে। নতুন শনাক্ত 4,46,000-এর বেশি এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 41,83,000 এ পর্যন্ত আক্রান্ত 19.5 কোটির বেশি বিশ্বে একদিনে সর্বোচ্চ 1487 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় সেখানে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 36%, নতুন শনাক্ত 28,000 রোগী করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কারণে এই মুহূর্তে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র সোমবার হোয়াইট হাউসে খবর নিশ্চিত করেছে অন্যদিকে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কে চিকিৎসক এবং সরকারি কর্মকর্তাদের টিকা দেয়া বাধ্যতামূলক করেছে মার্কিন প্রশাসন বিশেষ ভাইরাস পাস ছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য জনসমাগমে চলাচল নিষিদ্ধ করেছে ফ্রান্সের পার্লামেন্ট এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 129%
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে বিস্তার কিছুটা কমায় বুধবার থেকে নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে ভিক্টোরিয়া রাজ্যে। রাশিয়ায় ফের বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭২৭ জন মারা গেছে, তবে দেশটিতে এক সপ্তাহে কমেছে সংক্রমণ। ভারতে একদিনে মারা গেছে ৪১৫ জন, শনাক্ত ৩০,০০০, যা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। সোমবার থেকে খুলছে দিল্লির সিনেমা হল, শপিং মল ও থিয়েটার। এখন পর্যন্ত দেশটিতে ৪৫,৩৭,০০০ টিকা ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে ব্রাজিলে কমেছে মৃত্যু, একদিনে প্রাণ গেছে ৫৮৭ জনের। চিলিতে দুই ডোজ টিকা গ্রহণকারীদের ওপর থেকে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তাই প্রবাসীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্র সময় সোমবার সকালে নিউ ইয়র্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দি রাইজ অফ বেঙ্গল টাইগার অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। করোনার মধ্যেও অর্থনৈতিক উন্নতির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তানকে টপকে সামনে উঠে এসেছে বাংলাদেশ। গত এক বছরে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় ৯%-এরও বেশি বেড়ে হয়েছে ২,২২৭ ডলার। বিশ্বব্যাংকের পূর্বাভাস, ২০৫০ সালে বিশ্বের ২৩তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, শেয়ার বাজার এবং বন্ড মার্কেটকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থনীতি বিষয়ক রোড শো। বিদেশি ও প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজনের প্রথম সেশনে। When most of the global capital markets saw a decline, করোনার কারণে বিশ্বের বেশিরভাগ শেয়ার বাজারের সূচক কমেছে, কিন্তু আমাদের প্রধান শেয়ার বাজারের প্রধান সূচকে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলি। প্রবাসী বিনিয়োগকারীরাও সন্তুষ্ট এ ধরনের আয়োজনে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং সরকার যেভাবে এখানে এসে প্রোগ্রামটা করলেন, আমার মনে হয় এটার একটা ইম্প্যাক্ট, খুব একটা ভালো ইম্প্যাক্ট কিছুদিনের মধ্যে বাংলাদেশের ইকোনমিতে এবং বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে পড়বে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব, তাই প্রবাসীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। All of you who are interested in investing, I will encourage যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের বেজার অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ১০০ অর্থনৈতিক অঞ্চল করছি, এগুলোর মধ্যে সবচেয়ে বড় মিরসরাই। অনেক বড় এলাকা নিয়ে এটি তৈরি করা হচ্ছে, সেখানে অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস পরিবহন সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে কোনো দুর্নীতি নেই জানিয়ে সালমান এফ রহমান আরও বলেন, কর্মকর্তা পর্যায়ে কিছু দুর্নীতি হলেও এ চ্যালেঞ্জ ডিজিটালাইজেশনের মাধ্যমে মোকাবেলা করা হচ্ছে। ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দেশের অর্থনীতির নানা সূচক জানান দিচ্ছে সঠিক পথে আছে বাংলাদেশ। তাই এই রোড শোয়ের আয়োজনের মাধ্যমে প্রবাসী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চায় সরকারের নীতি নির্ধারকেরা। আর এক্ষেত্রে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চান প্রবাসী বিনিয়োগকারীরা। উমন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং কোস্টগার্ড। এ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৩,৭০,০০০ মানুষকে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রায়গড় জেলায়, সেখানে মারা গেছে ৯৫ জন। বিপদসীমার ওপর দিয়ে বইছে রাজ্যের পঞ্চগঙ্গা এবং কৃষ্ণ নদীর পানি। দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শতাধিক গ্রাম ও শহর, ফলে বিদ্যুৎ ছাড়া দুর্ভোগে পড়েছেন ৯.৫ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকটও। মহারাষ্ট্রে আগামী তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মার্কিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এক বছরে আত্মহত্যা করেছেন অন্তত ৩৮৫ জন। সোমবার আলাস্কার ইয়েলসন বিমানঘাটি পরিদর্শনের সময় সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি হচ্ছে, বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসেব অনুযায়ী শুধু 2020 সালে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় আত্মহত্যা করেছেন 385 জন। 2018 সালে এই সংখ্যা ছিল 326 জন। মার্কিন প্রতিরক্ষা দফতর বলছে সেনা সদস্যদের আত্মহত্যার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কঠিন আবহাওয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকেন মার্কিন সেনারা। এছাড়া প্রতিনিয়ত কঠিন প্রশিক্ষণ এবং স্থান পরিবর্তন করতে হয় তাদের। যারা সাধারণ মানুষের সাথে থাকেন তাদেরও জীবনযাত্রায় ব্যয় অনেক বেশি। এছাড়া সামরিক বাহিনীর অনিশ্চিত জীবন, কর্মস্থলের চাপের জন্য পারিবারিক জীবনে অস্থিতিশীলতাও সেনা সদস্যদের মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় সেনাবাহিনীতে বেশ কিছু পরিবর্তনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। জোর দেওয়া হচ্ছে সেনাদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর। এছাড়াও খাবার ও পরিবহন সহ বিভিন্ন সেবা আরও বেশি সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাল্টায় যাওয়া 165 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী 18 মাস ধরে দেশটির বন্দি শিবিরে আটক আছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আটকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে, তবে এর আগে তাদের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে শনিবার মাল্টা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবা প্রতিনিধিরা। বন্দীদের মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলেও জানান তারা। সীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্স জানায় শুধু চলতি বছরেই 1000 বাংলাদেশিকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে 57 জন নিখোঁজ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাদের সবাই মারা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। রোববার শরণার্থীদের বহনকারী ওই নৌকাটি খুমসের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা করেছিল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে 75 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ওই নৌকা থেকে 18 জনকে উদ্ধার করা হয়, তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিক। যাত্রার পর ইঞ্জিনের ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়, পরে খারাপ আবহাওয়ার কারণে এটি ডুবে যায় বলে জানান তিনি। ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবছরের শেষ নাগাদ প্রত্যাহার করা হবে সেনা, তবে ইরাকি সেনাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিবে মার্কিন সেনারা। ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমির সাথে হোয়াইট হাউসে বৈঠক শেষে বাইডেন এ ঘোষণা দেন, বর্তমানে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে ইরাকি সেনাদের সহায়তা করতে দেশটিতে 2500 মার্কিন সেনা রয়েছে। গত বছর ইরাকের জেনারেল কাসিম সুলাইমানি ওশিয়া মুসলিম মিলিশিয়া মার্কিন ড্রোন হামলায় নিহত হবার পর দেশটিতে মার্কিন সেনাদের অবস্থান বড় সমস্যার কারণ হয়ে দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে বন্দুক হামলায় 6 জন নিহত হয়েছে। ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় শহর ওয়াস্কোতে সোমবার স্থানীয় সময় দুপুরে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে 1 পুলিশ সহ 5 জন নিহত হয়, আহত হয়েছে 2 জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে টেক্সাসে সোমবার স্থানীয় সময় দুপুরে ব্যক্তিগত কারণে বন্দুক নিয়ে হামলা চালান এক ব্যক্তি, এ ঘটনায় 1 জন নিহত হয়েছে। হামলার পর গণপিটুনিতে নিহত হয় হামলাকারী। প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত ঘোষণার পর রাজনৈতিক সংকটে তিউনিসিয়া। সোমবার পার্লামেন্টের সামনে বরখাস্তকৃত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সব পক্ষকে সংবিধানের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, রাশিয়া ও কাতার। করোনা মোকাবেলায় ব্যর্থতা আর ভঙ্গুর অর্থনীতির কারণে তিউনিসিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।
এমন পরিস্থিতিতে রোববার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট কায়েস সায়েদ। পাশাপাশি সাময়িকভাবে স্থগিত করা হয় পার্লামেন্টের কার্যক্রম। নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় নির্বাহী ক্ষমতা গ্রহণ করা হবে, ফিরিয়ে আনা হবে দেশে শান্তি, সামাজিক শান্তি না ফেরা পর্যন্ত এবং রাষ্ট্ররক্ষায় এই সিদ্ধান্ত বজায় থাকবে। এরপরে জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ মিছিল করেন বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান আখ্যা দেয় বিরোধীরা। সোমবার রাজধানী তিউনিসের পার্লামেন্ট ভবনের সামনে হিশাম মেশিশি সরকারের ইন্নাহদা পার্টি ও প্রেসিডেন্টের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে আল জাজিরা জানায়, বিনা নোটিশে কার্যালয়ে সশস্ত্র অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কোনো কারণ ছাড়াই কার্যালয় বন্ধ করে দিয়েছে। অস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর 20 সদস্য আমাদের সব সরঞ্জাম বাজেয়াপ্ত করে কর্মীদের বের করে দেয়। তাদের কাছে তল্লাশির জন্য আদালতের অনুমতিপত্র চাইলে দেখাতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বিভিন্ন স্থানেও সেনা মোতায়েন করা হয়েছে। ভারী অস্ত্র নিয়ে মোড়ে মোড়ে অবস্থান করছেন তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 300 ফুটের বেশি উচ্চতার ধূলিঝড়ের কবলে পড়েছে চীনের ডানহুয়াং শহর। ধুলার কারণে শহরের আকাশ হলুদ হয়ে যায়, দৃষ্টিসীমা নেমে আসে 5 মিটারেরও কম দূরত্বে। ধুলায় ঢাকা পড়ে বহুতল ভবন এবং গাছপালা। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।